স্বাভাবিক ভাবে ইন্টারেস্ট হয়েছিল কারণ যে প্রসঙ্গটি এই বিতর্কে আসিছিল তাহা ওড়িশার কিছু প্রসঙ্গ সহিত বহু সামঞ্জস্য রাখুছিল প্রসঙ্গটি ছিল আপন মানে মনে থিব প্রায় অড়াই বর্ষ তলে বম্বে ফিল্ম ইন্ডস্ট্রির অভিনেতা সুশান্ত সিং রাজপুতকর রহস্যজনক মৃত্যুর কথা এবং তার কিছুদিন পূর্বরু তাঙ্কর যে সেক্রেটারি থিলে দিশা পটেল তাঙ্কর মধ্যে যে রহস্যময় মৃত্যু হয়েছিলা সে বিষয়ে এই বিতর্কটি চলিছে অড়াই বর্ষরে যেতবে এই দুইটি ঘটনা সামনাকু আসিছিলা সেতবে যে সরকমস্টিয়াল এভিডেন্স গুড়িক আসিছিলা সেতুরু প্রায় সমস্তে ভাবুলে যে এয়া কেবে হলে আত্মহত্যা নুহ সুশান্ত সিং আত্মহত্যা নুহ কিংবা দিশাঙ্কর আক্সিডেন্ট সুইসাইড নুহ এগুলি নিশ্চিত ভাবে গোটিয়ে মর্ডর এমানু মারি দিয়ে যাই হত্যা করা যাই কিন্তু যেতবে জনা পড়েছিল সেতবে যে সরকারি দল সেতবেলার সরকার শিবসেনা চলাউলা তাঙ্ক দলর জনে অতি বরিষ্ঠ নেতাঙ্কর এখানে সম্পৃক্তি অছি সেতবে মুখ্যমন্ত্রী নির্দেশ অনুসারে পুলিশ এই হত্যাকাণ্ডকু হালকা ভাবে গোটিয়ে সম্ভাবিত সুইসাইড কী এই কেসটিকে ক্লোজ করে দিয়েছিলা কিন্তু যেতবে সরকার পরিবর্তন হেলা এবং নূয়া হোম মিনিষ্টর দেবেন্দ্র ফডনবিস জি যেতবে পুনি এই হত্যা এই ঘটনার রি ইনভেস্টিগেশন পাই নির্দেশ দেলে সেতবে নূয়া নূয়া তথ্য সামনাকু আসুছি কালি দেখুছিলি পোস্টমর্টম করেছিবা সুশান্ত সিংকর পোস্টমর্টম করেছিবা যে অধিকারী জনক তাঙ্কর বক্তব্য শুনুথিলি সে তা পূর্বরু প্রায় 20,000 টু অধিকা পোস্টমর্টম করেছিলে এবং সে কালি কহুথিলে টিভিরে যে যেতবে পোস্টমর্টম পাই বডিটি আসিছিলা সেতবে মু সে বডিকু দেখিকি মু কইথিলি যে এয়া স্বাভাবিক মৃত্যু নুহ কেবে হলে সুইসাইড কেস নুহ কারণ মু নিজে অনুভব করুছি যে তাঙ্কর দেহরে অনেক জায়গায় আঘাত লাগিছি তাঙ্কর পঞ্জরা হাড় ভাঙি যাইছিলা আখিরে গোটে কলার বিরাট মাড় হইতিবার দাগ থিলা গোড়র হাড় ভাঙি যাইছিলা তেণু সে সেটি কইদিলে যে এয়া কেবে হলে গোটিয়ে আত্মহত্যা নুহ ইয়ে হত্যা তাকে হত্যা করা যাইছে আঙ্কু মর্মান্তক আক্রমণ হয়েছি আঙ্কু প্রবল মাড় মরা হয়েকি হত্যা করা যাইছি কিন্তু সেতবে সেঠিকার যে উপরিস্থ অফিসর তাঁকর থিলে সেমানে কইথিলে তম তম কাম কর আমি আম কাম করিবু তো মতে বাধ্য করা যাইছিলা মো বন্ধ করিয়া পাই কিন্তু দেখন্তু আজি যেতবে সরকার পরিবর্তন হয়েছি সেতবে পুনি রি ইনভেস্টিগেশন পাই নির্দেশ আসিছি আপনার দেখন্তু কিছুদিন মধ্যে যে যে নেতা মানে এতে সম্পৃক্ত অনেক সেমানে নিশ্চিত ভাবে যে দোষ করেছেন যে হত্যাকাণ্ড করেছেন তার সজা মধ্যে সেমানে পাইবে মু আজি এটা কহিয়াকু যাচ্ছি এইটিপাই কহিয়াকু যাচ্ছি যে আপনার জানিথিবে যে ওড়িশারে মধ্য মু কুন্দুলি বেবিনা ইতিশ্রী করি এই ঘটনাকু যাওনাই মু মমিতা মেহের কথা কহিয়াকু চাহুছি মু ধর্মেন্দ্র সাউর কথা কহিয়াকু যাচ্ছি যেতবে মমিতা মেহের হত্যাকাণ্ড কথা আপনার শুনেছিলে আপন মানে যে গণমাধ্যমে যে সোশিয়াল মিডিয়ায় যেভাবে চর্চা হোলা আপনার অনুভব করুলে যে সেতিরে সেতবেলার হোম মিনিষ্টর দীপশঙ্কর মিশ্র এখানে নিশ্চিত ভাবে ইনভলভ অনেক কিন্তু পুলিশ ইনভেস্টিগেশন দেখন্তু কেউ পুলিশ ওড়িশার কেউ পুলিশ তাঁকর নিজের হোম মিনিষ্টর এগেনস্ট ইনভেস্টিগেট করব এবং তাকে দোষী সাব্যস্ত করব তেণু তাঁকু নির্দোষ বলে কুয়াগলা এবং তাকে সামান্য ইন্টারোগেশন ডকা যাই নথিলা তাপরে দেখুন ধর্মেন্দ্র সাহুঙ্ কেস মূর্তির কিছু ঘন্টা পূর্বর যেতবে সে ফোনে কৌঁচা যে মোর মৃত্যু যদি হুয়ে মু যদি আত্মহত্যা করে তবে
মন্ত্রী সমীর দাস এতে দায়ী রহবে কিন্তু পুলিশ র ইনভেস্টিগেশন সমীর দাস পাখে পৌঁছি পাল না এবং সে নির্দোষ হয়ে গেলে কিন্তু কালির যেহেতু রিপব্লিক টিভিরে যে ডিবেট গুড়ি দেখু মো মনরে আশা সঞ্চার হয়েছি যে কোণী সত্যকে কেবে হলে লুচাই বেশি দিন লুচাই পারে না আজ সরকার অত সেপাই তাঁর মন্ত্রী মানে তাঁর নেতা মানে হত্যা ধর্ষণ যা কলে আজ সে মাফ হয়ে যাচ্ছেন কিন্তু বর্ষে হোক কি দুই বর্ষ হোক কি পাঁচ বর্ষ পরে হোক যেতবে সরকার পরিবর্তন হব সেতবে নূয় রিইনভেস্টিগেশন যেতবে পুঁ চ্যালেঞ্জ করা যাব সেতবে নিশ্চিত ভাবে যে আজ ভাবুমান আমি খসি যাবু সে কেবে হলে খসি যাবে যে দোষ করেছেন তার সজা সে মিলব এবং আজ মু এই সরকারি অধিকারী মানুষ তথা পুলিশ অধিকারী মানুষ চেতাবনী দেছি যে এই সুশান্ত সিং কেস ভি এই কেস গুড়ি যেতবে রিওপনিং হব আপনার মানে যা যা আপনার করছেন আপনার জনে হত্যাকারী যেভাবে ভাবে তাঁকু নির্দোষ বলে করছেন সেতবে আপনার কেস্রে পড়বে আপনার রিটায়ারমেন্ট করিয়ে অবসর আপনার আপনার ঘরে নিয়ে নাই পুলিশ জেল হাজতরে আপনার অবসর দিন নিশ্চিত ভাবে হব ব্যক্তিগত ভাবে কৌছি যেতবে কেবে হলে স্বর্গত বিজু বাবু ভোট দিয়ে না কিন্তু আজ চাশ বর্ষ তাঁর দেহান্তর চাশ বর্ষ পরে যেতবে বিজু বাবু বিষয়ে কথা উঠে তবে স্বতঃপ্রভূত ভাবে তাঁর প্রতি সম্মান আসে এবং তাঁর বিরুদ্ধে কোণী কথা কে ভালো লাগে না সে কেবল তাঁর এতে লম্বা রাজনৈতিক পৃষ্ঠভূমি মধ্যে কেবল থরে মাত্র সে মুখ্যমন্ত্রী হয়েছেন নবীন বাবু দীর্ঘ 23 বর্ষ হব নির্বাচন ভাবে পঞ্চম থর তাঁর শাসন করছেন কিন্তু মোর এই স্বল্প অভিজ্ঞতা মোর এই যে 3.5 বর্ষর বিধায়ক হওয়ার অভিজ্ঞতা মোর সে আজ অনুভব করছি যে এই শাসন ব্যবস্থা কেবে হলে ঠিক ভাবে চালু না আপনার চিন্তা করতু 23 বর্ষর শাসনকালে যেভাবে ভাবে দুর্নীতি ভ্রষ্টাচার যেভাবে ভাবে নারী মান প্রতি অসম্মান চালিছি এবং এই নারী অসম্মান এই দুর্নীতির যেতবে নবীন বাবুঙ্কর সরকারের সমস্ত নেতা এখানে ইনভলভ রয়েছেন তবে কি সুশাসন সে দৌঁচ আজ দেখন্তু আজ নবীন বাবুঙ্কর যেতবে 23 বর্ষর 25 বর্ষর পূর্তি পাড়ছেন সেতবে অর্চনা নাগ ভি অর্চনা নাগ ভি জনে ব্লাকমেলর সে আজ কহিয়া সাহস করে পাচ্ছেন যে মতো 30 মিনিট সময় দিও মু এ সরকারকে পরিবর্তন করে দেবি তেমন আপন মানে নিজে অনুভব করতু যে এ রাজ্যের কেউ ভাবে সে নির্বাচিত হচ্ছেন সেটা আপনার উনা দিকে জাগিছেন তেমন আজর এই সভায় আপনার সমস্ত অনুরোধ চলন্তু এটি সংকল্প করে যা যে আগামী দিনের ভারতীয় জনতা পার্টি নিশ্চিত ভাবে আশীর্বাদ করা এবং ওড়িশার সুশাসন কণ তাহা ভারতীয় জনতা পার্টির সরকার হলে আপনার নিশ্চিত অনুভব করবে।